একদিকে রয়েছে ঘরের শুভকামনা, আবার অপরদিকে সোশ্যাল মিডিয়া হোক কিংবা বন্ধু সার্কেল, সবেতে রয়েছে ট্রেন্ডি ফ্যাশন। আর সেজন্যই বাঙালি অক্ষয় তৃতীয়া কিংবা পয়লা বৈশাখের জায়গায় এখন ইন হয়ে গিয়েছে ধনতেরাস। সংসারে শ্রীবৃদ্ধি কামনায় সোনা রূপো কেনার ধুম, ধনদেবীর আরাধনায় মেতে সকলেই। আর এই ধনতেরাস পালনের ক্ষেত্রে বাঙালি অবাঙালি ভেদাভেদ মুছে গিয়েছে অনেকদিনই। মূলত উত্তর ভারতের এই উৎসব বহুদিন হলো বাংলাতেও হট ট্রেন্ড। ট্রেন্ডের সাথে মানুষ চলছে, মানে যেটা যেরকম চলছে মানুষও সেরকম সেই অনুযায়ী চলছে। অনেকেই পয়লা বৈশাখে কেনে। আমার ধনতেরাসটা বেশি প্রেফারেবল মনে হয় যেহেতু এটা শুভ বা পুজো টুজো হয় এই সময়টাতে। ট্রেন্ড চলে আসছে একটা, ধনতেরাসে কিনলে শুভ, ওই জন্যই ধনতেরাসকে বেছে নিয়েছি। এদিন সোনা রূপো কাঁসা পিতল বা যে কোনো ধাতু কেনা শুভ বলে মানা হয়। ক্রেতাদের বিশ্বাস এতে ঘরে সমৃদ্ধি আসে, তাই কেনাকাটা মাস্ট। বিক্রেতারাও মেনে নিয়েছেন এই উৎসব এখন সর্বজনীন। ধনতেরাসেও মানুষের কেনাকাটার আপনি বলতে পারেন ইচ্ছে বা কেনাকাটার যে নলেজ ওটা অনেকটা বেড়েছে, যে কারণে মানুষ এসে কেনেন। এটা ধনতেরাস অনেক বাঙালিদার জুয়েলারি কিনে, অনেক নন বাঙালি আছে সেটা অনেক কাস্টমার আছে। তবে শুধুই কিন্তু সোনা শখে কেনাকাটা নয়, এর পিছনে কাজ করছে বিনিয়োগের ভাবনাও। আমি ভীষণ ভালোবাসি সোনা পড়তে, তেমনি ইনভেস্ট করতেও ভালোবাসি, কেনাটাই তো ইনভেস্ট করা। মেয়েদের তো গোল্ডের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, গোল্ড পড়তেও ভালোবাসে আর একটা অ্যাসেটও তৈরি হয়। একদিকে যেমন ঘরে লক্ষ্মীর আবাহন, অপরদিকে নিজেদের অ্যাসেট বাড়ানোর লক্ষ্যেও বাঙালি এখন ধনতেরাসমুখী। জি ২৪ ঘন্টার জন্য দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।